জনগণের অসচেতনতা কোম্পানিগঞ্জে করোনা বৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কোম্পানিগঞ্জ থানার 22 জন পুলিশ সদস্য করোনা আক্রান্তের পর কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুল রহমান প্রয়োজনের তুলনায় সীমিত সংখ্যক পুলিশ সদস্য নিয়ে করোনা প্রতিরোধ লকডাউন নিশ্চিত করতে মাঠে রয়েছেন। আমাদের প্রতিনিধি কামরুল হাসান রুবেলকে ওসি বলেন, আপনারা জানেন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো বিশ্ব আস্তমকে গেছে, অনুরূপভাবে বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবাইকে সরকারি কর্মকর্তা কর্মচারীকে নির্দেশ দিয়েছেন আমরা কঠিনভাবে এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন আইজি স্যার আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্যকে নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে সম্মুখ সারিতে গিয়ে ফ্রন্ট লাইনে গিয়ে জনগণের সেবা করি। বাংলাদেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশ পুলিশ জনগণের পাশে ছিল এবং সেবা দিয়ে গেছে। অনুরূপভাবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরে এই বাংলাদেশ পুলিশ ফ্রন্ট লাইনে গিয়ে কাজ করে যাচ্ছে। আপনারা দেখেন যে যেখানে করোনা ভাইরাসের পেশেন্ট আছে সেখানে পুলিশ যাচ্ছে, যেখানে করোনা ভাইরাসের কোনো পেশেন্ট যদি মারা যায় ঠিক সেখানে আত্মীয় স্বজন না গেলেও পুলিশ গিয়ে লাশ দাফনের ব্যবস্থা করানো থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিহার্য। এভাবে বাংলাদেশ পুলিশ সকল ক্ষেত্রে যেভাবে কাজ করে আইন শৃঙ্খলা সহ এই করোনা ভাইরাসের ক্ষেত্রে কাজ করতে হচ্ছে। আপনারা দেখেন লকডাউন বাংলাদেশের সর্বক্ষেত্রে লকডাউন আছে, এই লকডাউনের 100% কার্যকর করার জন্য বাংলাদেশ পুলিশের ভূমিকা আছে। আপনি জানেন যে আমি অনেক ক্যাম্পেইন করেছি, সচেতন করেছি যে লকডাউন চলা অবস্থায় শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে গাড়িগুলো বহন করে সেই গাড়িগুলো ঢুকবে, আর জনগণ নিয়ে যাতে বসুরহাট পৌরসভায় ঢুকতে না পারে, কোনো গ্যাদারিং না করে, জনসমাগম না করতে পারে, এই জন্য আমি প্রত্যেকটি চেক পয়েন্ট আমি বলে দিয়েছি। এখানে নির্দিষ্ট সংখ্যক যারা ব্যবসায়ী আছে, যারা ক্রেতা আছে, তাদেরকে বলে দিয়েছি যাতে সবাই মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে, স্বাস্থ্যবিধি মেনে চলে।